বহু দীর্ঘদিনিয়া প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়া আর প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী ডাক্তর ভূমিধর বর্মনের দিনের প্রায় আমার এই মৌলিক দাবিবিল উত্থাপন করা হয়ে আছে। আনকি সেই সময় প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার দিনতেই আমার চিকিৎসকর বৃত্তিটো গ্রাম্য চিকিৎসকর বৃত্তিটো আন বৃত্তিতকৈ অলপ বেলেগ ধরনের কারণে চব্বিশ ঘন্টা সার্ভিস দিবলগার কারণে বন্ধ দিনত কাম করবলগার কারণে তেতিয়া তেরো মাহর দরমহা দিয়ার কথা এটাও সিদ্ধান্ত হয়েছিল, আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয় কিন্তু কার্যকরী নহয়। এই দাবিবিল বিভিন্ন যদি জনস্বার্থর জড়িত এইবিল আমি উত্থাপন করে আছো, বছর পিছত বছর গৈ আছে, আমার আমসার সেই সময়ের বিষয়ববীয়াও পৃথিবীর বিদায় লৈছে কিন্তু আলোচনা ভালকই হয় কিন্তু কার্যকরী নহয়। এটা আমার দাবিবিল ভিতর প্রথম কথা হল কি, চিকিৎসকর যথেষ্ট পদ কম, গতি কেডার রিভিশন করে পদ বহাব লাগে গ্রাম্য চিকিৎসালয়ত। আর গ্রাম্য চিকিৎসালয় বিশেষকৈ প্রাথমিক ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রবিল বর্তমান এজনীয়া চিকিৎসকরে চলে কিন্তু সেই এজনীয়া চিকিৎসকর যা ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার চিকিৎসক পদটো বর্তমান খালি, সংখ্যাগরিষ্ঠতে খালি, বিশেষকৈ গোলাঘাট জেলার এতালেক চৌরাশিটা পদ খালি হয়ে আছে গ্রাম্য চিকিৎসালয়ত। আর তেনেকৈ যদি চিকিৎসকর অভাব হয়ে থাকে কোন বঞ্চিত হব, গ্রাম্য গাঁর রাইজ নহয় জানো চিকিৎসারপরা, সেইটো হল এক নম্বর কথা। দুই নম্বর আমার যদি দরমহা গাঁথনি সেই আমার বিভাগটো দুটা ভাগত ভাগ করা হয়েছে, একটা স্বাস্থ্য ক আর স্বাস্থ্য খ, এইটুক হেলথ এ বলে কোয়া হয়, সিভিল হসপিটালের পর গাঁর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রলৈকে এইখিন হেলথ এ, আর আমি সেই চিকিৎসালয়বিল কাম করা চিকিৎসকর সংগঠনটি হল চিকিৎসা সেবা সন্থা, আর এই হেলথ বি, হেলথ বি হল মেডিকেল কলেজবিল, মেডিকেল কলেজের চিকিৎসক আর এই গ্রাম্য চিকিৎসালয়ের চিকিৎসকর দরমহার একটা বৃহৎ পার্থক্য আছে, সেইটো যদি ঠিক করে নিদিয়ে নতুনক যা চিকিৎসক এটা সৃষ্টি হয়েছে কিন্তু গ্রাম্য চিকিৎসালয়ত যোগদান করবলে আগ্রহী নহব। এই তারপর আমি টাইম স্কেল প্রমোশনের কথা কইছো, লগতে আমার সময়ে সময়ে যদি পদোন্নতির ব্যবস্থা থাকিব লাগে সেই পদোন্নতির ব্যবস্থাটা অতি লেহেমিয়া, অতি লেহেমিয়া, সেইটো দিন মাহ নহয় বছর বছর পার হয় পদোন্নতি নহয়, তেওঁলোকে খালি কেবল গ্রেডেশন লিস্টখন বনাই থাকে, গ্রেডেশন লিস্টখন আমাক দেখুৱাই থাকে সরকারে কিন্তু তারপরা পর্যায়ক্রমে যে প্রমোশন দিব লাগে সেই বস্তুটো নকরে, নকরার কারণে আমার এটা এনেকা অবস্থা হয়েছে যে আমার যে চিকিৎসকর চাকরি কাল পাঁচ বছর বহাই দিছে অন্যান্য চাকরিলকে, ষাটি বছর অর্থাৎ পঁয়ষষ্ঠি বছর করেছে, ইয়াত চিকিৎসকর স্বার্থত করা হওয়া নাই, চিকিৎসকর নাটনির বাবে করা হয়েছে। গতি এই গোটেই কথাবিল যদি গ্রাম্য চিকিৎসালয়ত নতুন চিকিৎসকে যোগদান করবর কারণে চিকিৎসকসকলক আগ্রহী করবলে হলে সেই ধরনে আমাক সন্তুষ্ট করব লাগবে, মানে সেই নতুন চিকিৎসকবিল আজির চাম চিকিৎসক যাতে আহে খালি পদবিল পূরণ করে। এতিয়া আমার সাড়ে তিনশো মান নতুন রিক্রুইটমেন্ট, একটা রিক্রুইটমেন্ট বোর্ড হয়েছে, আজিকালি এপিএসসি নহয়, রিক্রুইটমেন্ট বোর্ডে সাড়ে তিনশো ওসরাচরি চিকিৎসক নতুন করে রিক্রুইটমেন্ট দিলে কিন্তু প্লেস অফ পোস্টিং এই খালি জায়গাবিল যে নিয়োগ করব লাগে সেই নিয়োগ ব্যবস্থাটো সেই রিক্রুইটমেন্ট দিয়ার আজি তিন মাহমান হয়ে গেল কিন্তু এতালেক পোস্টিং দিয়া হওয়া নাই। ঠিক সেইদরে এটা প্রমোশন ওলাবলগিয়া একটা কথা আছিল, তার ভিতর আমি এই আন্দোলনটা এটা যে আন্দোলন আরম্ভ করছি এই বছর এইটো কল নয় প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকীয়ার দিনের হওয়া আন্দোলন, এটা যে আরম্ভ করছো যা উনৈশ তারিখের পর আরম্ভ হয়েছে, উনৈশ তারিখে আমি প্রথম তিন ঘন্টা বহির্বিভাগ বর্জন করেছিল, বাইশ তারিখে সম্পূর্ণ বহির্বিভাগ বর্জন করা হয়েছে, আজিরপর ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিন দিনের কারণে সম্পূর্ণ বহির্বিভাগ বর্জন করা হয়েছে কিন্তু রাইজর স্বার্থত আমি জরুরি সেবাটো এতিয়াও চলাই রাখিছো, ইয়ার পিছত প্রয়োজন হলে জরুরি সেবা আমি বন্ধ করবলে বাধ্য হম, কারণ কিয়নো উনৈশ তারিখের আন্দোলনের পিছত আমার একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হল গুয়াহাটিত কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলোচনাত সকলো দাবি পূরণ করিম বলে সরকারের ফলের আশ্বাসও দিয়া হল কিন্তু দেখা গৈছে যে সেই আলোচনার পিছত তেওঁলোক হয়তো অন্য কামত ব্যস্ত আছে, উপনির্বাচনত ব্যস্ত আছে কিন্তু আমার এই বিষয়ত কেবল তেইশজন ডাক্তরের প্রমোশনের এখন অর্ডার ওলাইছে, তেইশজন ডাক্তর পদোন্নতি সেইটো তেইশজনকে বেশি হবলগিয়া সরকার ফলের আছে, ভেকেন্সি আছে সেই প্রমোশনটো কিন্তু তেইশজন ডাক্তর মাত্র এই আন্দোলনের উনৈশ তারিখের দিনট যে আমি তিন ঘন্টা ওপিডি বর্জন করেছিল সেইটোর ভিত্তিত তেইশজন ডাক্তরের একটা প্রমোশন অর্ডার ওলায়, একটা নোটিফিকেশন সিমানে ওলাইছে, তারপরে আমি কই থাকা আমি আটাইতকৈ রাইজর কারণে কোনটো দরকারি বস্তু, নতুন পোস্টিং দিয়াটো নহয় জানো, গাঁর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত যে গোলাঘাট জেলাতে চৌরাশিটা পোস্ট খালি আছে, এই চৌরাশিটা পদত যদি নতুন চিকিৎসক মকরল করে গাঁর রাইজে স্বাস্থ্যসেবা পাব, গতি এনেকে হয়ে থাকলে গাঁত কেবল চিকিৎসালয় ঘর থাকিব, হয় নতুন নতুন
আদৰ্শ চিকিৎসালয় হৈছে, আদৰ্শ চিকিৎসালয় দুমহলীয়া তিনিমহলীয়া ডাঙৰ ডাঙৰ গৃহ নিৰ্মাণ হৈছে। এটা সময়ত দেখা যাব যে সেই গৃহবিলাক থাকিব, কিন্তু তাত সেৱা আগবঢ়াবলৈ চিকিৎসক নাথাকিব। নাই আমাৰ আন্দোলনটো যেতিয়াতো 26, 27, 28 তিনিদিন আমাৰ OPD বৰ্জন, বহিৰ্বিভাগ বৰ্জন আছেই। তাৰপিছত আমি আকৌ গেপ দিছোঁ, দি আকৌ 1, 2, 3 নৱেম্বৰত আকৌ আমাৰ OPD বৰ্জন হ'ব। তেতিয়াও যদি বিষয় কাৰ্যকৰী নকৰে, কাৰ্যকৰী আলোচনাটো কৰে কিন্তু কাৰ্যকৰীহে নকৰে, আলোচনাত আমাৰ দাবীবিলাক ঠিক আছে, জেনুইন বুলিও কোৱা হয় কিন্তু কাৰ্যকৰী যিহেতু নকৰে, যদি কাৰ্যকৰী নকৰে ইয়াৰ পিছত হয়তো আমি পিছৰ পৰ্যায়লৈ যাব লাগিব যে সম্পূৰ্ণ হস্পিটেল বন্ধ কৰি দিয়া অৱস্থা হ'ব। আমি কিন্তু ৰাইজৰ স্বাৰ্থত এতিয়ালৈকে আমি সেই পৰ্যায়লৈ নোযোৱাকৈ হওক বুলি আমি আশাবাদী, আৰু চৰকাৰে এইটো আশা পূৰণ কৰিব বুলি আশা ৰাখিছোঁ।